বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ থেকে ব্যর্থ হয়ে ফিরে গণমাধ্যমে কথা বলেনি। এরই মধ্যে গতকাল রোববার মুশফিকুর রহিম টি-20 থেকে অবসর নিয়েছেন। মুশফিকের অবসরের পর মাহমুদুল্লাহ সামাজিক মাধ্যমে তার মনোভাব পোষণ করেছেন। বলেছেন, মুশির অবসর ঘোষণায় হৃদয় ভেঙে গেছে তার। টি-20 দলের অধিনায়ক সাকিব আল হাসান মুশফিকের অবসর নিয়ে এখনও কিছুই বলেনি। আজ সোমবার বাংলাদেশ হকি ফেডারেশন ফ্র্যাঞ্চাইজি লীগের ফ্র্যাঞ্চাইজিদের নাম প্রকাশ করেছে। সাকিব সেই অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজ নিয়ে উপস্থিত ছিলেন। সাকিব অনুষ্ঠান শেষে হকি ও অন্য খেলা নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন। এক পর্যায়ে সাংবাদিকরা মুশফিকের অবসর নিয়ে জানতে চান, তখন তিনি বিষয়টি এড়িয়ে যান। আবার মুশফিক ও ক্রিকেট প্রসঙ্গ আসলে তিনি বলেন, আজ হকি নিয়েই বলবো, ক্রিকেট নিয়ে এখানে নয়, পরে। এদিকে সাকিব তারই ই কমার্স প্রতিষ্ঠান মোনাক মার্টের মাধ্যমে ক্রিকেট সহ অন্য খেলাকেও এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সাকিবের প্রতিষ্ঠান মোনাক মার্ট হকি লীগের অন্যতম ফ্র্যাঞ্চাইজি। সোমবার 5 সেপ্টেম্বর রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে এসিইর আনুষ্ঠানিক চুক্তি হবে। সেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারীরাও। অনেকটা ক্রিকেটের বিপিএল এর আদলে আয়োজিত হতে যাচ্ছে ঘরোয়া হকির এই প্রতিযোগিতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। খেলার খবরগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। ধন্যবাদ সাথে থাকার জন্য।